আর মাত্র 10 দিন বাকি খুলনা এবং বরিশাল নগরীতে রাত দিন এক করে চলছে প্রচার প্রচারণা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থী এবং সমর্থকরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র দেখব ডেস্ক রিপোর্ট ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ মাইকে নির্বাচনী গানের সুর অলিগলিতে চা দোকানে আলাপের একটি বিষয় খুলনা ও বরিশালের নির্বাচন খুলনা সিটিতে আরেকবার সুযোগ পেতে মরিয়া যেমন ক্ষমতাসীন দলের প্রার্থী তেমনি পট পরিবর্তনের আশা নিয়ে অন্য প্রার্থীরাও ছুটে বেড়াচ্ছেন নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সকালে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর মহসিনমোর এলাকায় গণসংযোগ করেন 12 তারিখে আমাদের উপর আস্থা রেখে আবার নৌকায় ভোট দেন আমি আপনাদের এই অঙ্গীকার করতেছি যে আমাদের বাকি যে কাজ আছে সেগুলো হবে ইনশাআল্লাহ সাম্প্রতিক সময়ে খুলনার রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরে থাকা জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু শুক্রবার নগরীর সাত রাস্তা এলাকায় গণসংযোগ করেছেন যেই সরকারের আন্ডারে সুষ্ঠু নির্বাচন হবে না এটা আমার দলের চেয়ারম্যানও বলছে আমি বলতেছি আমরা গণতন্ত্রের কথা বলি মুখে বাস্তবে গণতন্ত্র নাই এছাড়া নগরীর গল্লামারি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল আওয়াল পাখামার্কা নিয়ে গণসংযোগ করেছেন এদিকে শুক্রবার সকালে বরিশাল নগরীর নবগ্রাম রোড নিউ সার্কুলার রোড কাউনিয়া হাটখোলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ফুকন শ্রেণিয়াভাত খুব ভালো সাড়া পাচ্ছি মানুষ খুব আন্তরিক আমাকে তারা খুবই পছন্দ করে ইনশাল্লাহ আমরা আমাকে জয়যুক্ত হব ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম নগরীর সদর রোড সহ বিভিন্ন এলাকায় এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন নগরীর সাগরদী ও রূপাতলি এলাকায় গণসংযোগ করেন শহরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যেতে হবে আইটির দিকে নিয়ে যেতে হবে আমি বরিশাল শহরকে আইটির রাজধানী করতে চাই নগরবাসীর যেই ধরনের খেদমতের প্রয়োজন যেখানে খেদমতের প্রয়োজন যেই বিষয়ে খেদমতের প্রয়োজন আমি সেই খেদমতের আঞ্জাম দেব ইনশাআল্লাহ চন্দন পাল ডেস্ক রিপোর্ট ATN News.